ইফতার গ্রহণের সুন্নাসম্মত আমল বলছি, ইফতার সামনে নিয়ে এক নাম্বার যে আমল করবেন, বেশি বেশি কি করবেন? নাকি ফেসবুক চালাবেন? বেশি বেশি কি করবেন? দুই নাম্বার, তাড়াতাড়ি ইফতার করবেন। ইফতারের সময় হয়ে গেলে দেরি করা যাবে না। অনেকে লেট করে ইফতার করে, এটা সুন্নাসম্মত আমল নয়। নবীজি বলেছেন লোকেরা ততদিন কল্যাণের ভেতরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। নাম্বার থ্রি, তিন নাম্বার, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা। একটা হাদিস আছে, নবীজি বলেছেন তোমাদের কেউ যখন বিসমিল্লাহ বলে কোনো খাবার খায়, ওই খাবারে শয়তান আর ভাগ বসাইতে পারে না। সারাদিন আপনি রোজা রেখেছেন, বিসমিল্লাহ বলে ইফতারটা শুরু করেন। পাশাপাশি আরেকটা দোয়া আপনি পড়তে পারেন, আবু দাউদ শরীফে এসেছে। যদিও এই হাদিসটিকে মুহাদ্দিসিনদের কেউ কেউ দাইফ হাদিস বলেছেন, তারপরও আপনি আমল করতে পারেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই আমলটা আপনি করতে পারেন। নাম্বার ফোর, চার নাম্বার, ইফতার শুরু করবেন খেজুর এবং পানি দিয়ে, এটা সুন্নত। নবীজি ইফতার শুরু করতেন খেজুর দিয়ে, সুবহানাল্লাহ। আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে সারাদিন রোজা রাখার পরে আপনার শরীর এটা দুর্বল হয়ে যায়। এই দুর্বল শরীরে প্রোটিন ক্যালসিয়াম, প্রোটিন ক্যালসিয়াম এগুলো তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যায় যখন আপনি খেজুর খান, কারণ খেজুর হচ্ছে আঁশযুক্ত একটা খাবার, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। দেখেন নবীজির প্রত্যেকটা আমল সাইন্টিফিক। সারাদিন রোজা রেখেছেন, শুরু করবেন পেঁয়াজু আর বেগুনি দিয়া না, পেঁয়াজু বেগুনি কুমড়ানি, এত কুমড়ানির তো পরামর্শ আসছে ঠিক না? যাই হোক, পেঁয়াজু বেগুনি কুমড়ানি এগুলো না দিয়া শুরু করবেন কি দিয়া? জোরে বলেন, কি দিয়ে? খেজুর দিয়ে। নবীজি বলেছেন কেউ যদি খেজুর না পায় তাহলে পানি দিয়ে, শরবত দিয়ে না, একদম পানি দিয়ে। মানে আপনি সুন্নতি উপায়ে ইফতারটা শুরু করুন। এরপরে নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, ইফতার গ্রহণের পাঁচ নাম্বার সুন্নাসম্মত উপায়, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। স্বাস্থ্যসম্মত খাবার খেতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন রোজা রাখার পরে আপনারা রাগ করেন না, আপনারা তো চট্টগ্রামের মানুষ, এটা আপনাদের একটা রীতি হয়ে গেছে সারাদিন এই যে রোজা রাখার পরে। এখন তো বিজ্ঞানের যুগের মানুষ আপনারা, চিকিৎসা বিজ্ঞান কি বলে দেখেন, সারাদিন রোজা রাখার পরে অতিরিক্ত ভাজাপোড়া বা খালি পেটে ভাজাপোড়াটা খাওয়া, এটা আপনার পাকস্থলীর জন্য মারাত্মক ক্ষতিকর। আর এই ভাজাপোড়া খা বেশি বেশি খাচ্ছেন বলেই সোয়াবিন তেলের দাম অনেক বাড়ছে। আপনারা খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার খান, এরপরে আপনি চিড়া খেতে পারেন। চিড়া, পেটটা ঠান্ডা হয়ে যাবে একদম, চিড়া খান, এটা স্বাস্থ্যসম্মত খাবার, ডক্টররাও বলে চিড়া খান। এছাড়া আপনি তরল খিচুড়ি আছে না, তরল খিচুড়ি খেতে পারেন, কারণ আপনার পাকস্থলী খালি, তো আপনার পেট খালি। শুরুতেই যদি ভাজা পোয়া দিয়ে শুরু করেন, মনে রাখবেন মানুষ শুধু না খাইলে মরে না, মাঝে মাঝে খাইলেও মানুষ মরে। আপনার খাবার দাবার ঠিক করেন, আপনার লাইফ স্টাইল চেঞ্জ করেন। এই যে লাইফ স্টাইলের ডক্টর একজন আছে না, নাম কি, জাহাঙ্গীর কবির, খালি লাইফ স্টাইলের কথা বলে, খাবার দাবার খাবার কথা বলে। আপনি নবীজির খাবার দাবারের সুন্নত মেনটেন করে খাবার খান, আপনার পেট বাড়বে না। কিছু মানুষের বুক নিচা পেট উঁচা আছে না, নাই, তার মানে সে সুন্নাসম্মত উপায়ে খাবার দাবার খায় না। সারাদিন রোজা রাখার পরে একটু স্বাস্থ্যসম্মত খাবার খান, ইফতারের টাইমে একটু ফ্রুটস খান, ফলমূল খান, যে খাবারগুলো পাকস্থলীর জন্য ভালো ওগুলো খান। খাওয়ার পরে নামাজ টামাজ পড়া, এরপরে ভাজাপোড়াগুলো খাইয়েন, কিন্তু শুরুতেই পেটটারে ভাজাপোড়া খাবার দিয়া পাকস্থলীটারে এভাবে ধ্বংসের দিকে দিয়েন না। আমার কথায় রাগ করবেন না আপনারা, যে কথাগুলো বলেছি এই বিজ্ঞানের যুগে আপনার জন্য চিকিৎসা বিজ্ঞান যে আসলে কথাগুলো বলেছে তাদের ফর্মুলাগুলোই শেয়ার করেছে, মানলে আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। এরপরে আসুন নাম্বার সিক্স, ছয় নাম্বার, পরিমিত খাবার খাওয়া। অনেকে আছে কই হুজুর রমজান মাসে খাবার দাবারের কোনো হিসাব নিকাশ নাই, যা খাইতে পারি। আর সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসে, হ্যাঁ, মানে খাইতে খাইতে গলা পর্যন্ত, ওই দিকে মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে ফেলেছেন, নামাজ দুই তিন রাখাচ্ছে, সে এখনো খায়, আছে না এরকম? কেউ যদি বলে নামাজ শুরু কয়েক, কেউ যদি কয়েক নামাজ শুরু হয়ে গেছে কয়েক, চুপ থাক, সারাদিন খাই না, খাইতে দে, খাইতে খাইতে গলা পর্যন্ত আসে, এরপরে আপনি আর উঠতে পারে না, নামাজ পড়বে আর কি, আপনি রুকু সাজদা তো ঠিক মতো দিতে পারবে না। আপনারা আরব দেশে যারা গিয়েছেন দেখছেন যে আরবরা ইফতারে খুব অল্প খায়, খুবই অল্প। আচ্ছা, ইফতার এটা বাংলা শব্দ না আরবি শব্দ? জোরে বলেন, বাংলা না আরবি? আরবি। এখানে আলেমরা আছেন, ইফতার মানে নাস্তা, ফুতুর। ইফতার মানে ফুতুর মানে কি? নাস্তা। নাস্তা কি মানুষ পেট ভরে খায় না হালকা খায়? তো ইফতারের সময় হালকা খাবেন যেন আপনি, কারণ ইফতারের সাথে সাথে একটা নামাজ আছে না, নাই,
যেন ওই নামাজের রুকু সেজদা বা নামাজটা ঠিকমতো আদায় করতে পারেন। নামাজ পড়ে এসে আপনি খান, কেউ বাধা দিবে? আর চিকিৎসা বিজ্ঞান কি বলে যে একবারে সব খাবার দাবার খাইলে এটা পাকস্থলীতে হজম হতে অসুবিধা হয়, এজন্য পরিপাকতন্ত্রে অনেক রোগ দেখা দেয়, লিভারে, ফুসফুসে, অনেক সময় হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা আছে। অলরেডি দেখলাম ওই দিন এক ডক্টর পুষ্ট দিয়েছেন যে ইফতারের পরে নাকি হার্ট অ্যাটাকের পরিমাণ এখন বেড়ে যাচ্ছে, বাড়বেই তো যে পরিমাণ খাবার খায়। ওরে বাপরে বাপ, আপনি হালকা পাতলা খান, খাবার একদম হালকা করে খান, নামাজ পড়েন, নামাজের হাফ এন আওয়ার পরে আবার খান, অসুবিধা আছে? আরে ভাই, আপনি তো সাহরির টাইম পর্যন্ত খাইতেই পারবেন, এমনভাবে খায় দেখলে মনে হয় যেন বাপরে বাপ, আর খাবারের টাইম পাবে না, সময় চলে যাচ্ছে, এখন যা খাওয়ার সব খায় দিতে। তাহলে ৬ নম্বর আমল বললাম, পরিমিত খাবেন। ৭ নম্বর হচ্ছে, আমরা যখন ইফতার খাই তখন কিন্তু আজান হয়, আজান হয় না তো ইফতার খাবেন, ওইদিকে আজানের জবাবটাও দিবেন, আজানের পরের দোয়াটা পড়বেন। এটা এই আমলটা আমরা অনেকে করি না, এটা প্রায় হারিয়ে যাওয়া সুন্নাহ, এটা হারিয়ে যাওয়া সুন্নাহ, এটা আমরা উজ্জীবিত করবো, আমল করবো ইনশাআল্লাহ। ৮ নম্বর, ইফতার সময় অথবা ইফতারের শেষে এই দোয়াটা করা, এই দোয়াটা নবীজি পড়তেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াথাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে যাহাবাজ জামা, অর্থাৎ পিপাসা নিবারণ হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক শরীরের শিরা উপশিরা সিক্ত হয়ে গেল, ওয়াথাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদানও পাবো ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়বেন। নাম্বার ৯, ইফতারে অপচয় করবেন না। অনেকে কয় হুজুর রমজান মাসে যাই খাই হিসাব নিকাশ হবে না, এরকম নাকি হাদিস আছে? না, এরকম কোনো হাদিস নাই। ইফতারে দেখা যায় একদম ইফতারের পশলা নিয়ে বসে, ইফতার আর ইফতার সব খাইতে পারে না, অপচয় হয়, এরকম আছে না? না, যতটুকু প্রয়োজন। এই সংযমের মাসেও যদি আপনি একটু সংযম না শিখেন, আর কোন দিন শিখবেন, ইফতারে অপচয় করা যাবে না। নাম্বার ১০, ইফতার খাওয়ার ১০ নম্বর সুন্নাসম্মত আমল হলো, ইফতার যে খাবেন শুধু একা খাইয়েন না, মানুষকেও ইফতার খাওয়ায়েন, অন্য রোজাদারকে, অন্তত কয়েকজন রোজাদারকে, আর যদি নাও পারেন অন্তত একজন রোজাদারকে ইফতার দেন। অনেক মানুষ কিপ্তা হইতে হইতে রমজান মাসেও কিপ্তা, মানুষকে খাওয়ায় না, আরেকজনকে ইফতার খাওয়ান। আচ্ছা, সারাদিন আমরা একা একজনের রোজা রাখি কয়টা, কথা বলেন না? আমি একা একজন ব্যক্তি, সারাদিন আমি রোজা রাখতে পারবো কয়টা? কিন্তু মজার ব্যাপার হলো, একদিনে একা একজন ব্যক্তি একটা রোজা রেখে তিনি একাধিক রোজার সওয়াব পেতে পারেন, সুবহানাল্লাহ। কিভাবে? সেটা অন্য রোজাদারদেরকে ইফতার করানোর মাধ্যমে। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিছলু আজরি, নবীজি বলেছেন তোমাদের কেউ যখন কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে ইফতার করানোর কারণে, যে লোকটা ইফতার খাওয়াইছে তারেও আল্লাহ ওই রোজার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একজন আমার একদিন কয়, হুজুর তাইলে আমি আর কারো ইফতারের দাওয়াত কবুল করব না, কারো ইফতারে যাব না। আমি বললাম, কেন ভাই? কয় ওই যে আপনি হাদিস শোনাইলেন যে আমি যদি কারো বাসায় ইফতার করি বা কেউ আমার ইফতার খাওয়ায়, আমার রোজার সওয়াব সে পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ সওয়াব দিবেন আপনার ভান্ডার থেকে না আল্লাহর ভান্ডার থেকে? আপনার চিন্তা চেতনা যত সংকীর্ণ, আল্লাহর ভান্ডারটা ততটা সংকীর্ণ নয়। এজন্য নবীজি হাদিসের শেষাংশে বলেছেন, শোনো, আল্লাহ যে আমলের সওয়াব, আল্লাহ যে এই কাজটার প্রতিদান সওয়াব দিবেন, এটা যাকে ইফতার করানো হয়েছে তার সওয়াব থেকে বিন্দুমাত্র কর্তন করা হবে না, সুবহানাল্লাহ। এজন্য আপনার আশেপাশে বাসার দারোয়ানকে ইফতার দেন, আপনি বলেন না দারোয়ানকে, ড্রাইভারকে বলেন যে তুমি এই মাসে আর ইফতার কিনবা না, আমি তোমার রেগুলার ইফতার দিব, আদর করে বলেন, কারণ তারা ইফতার দিলেই তো সওয়াব আপনার, সুবহানাল্লাহ। আপনার বাসার আশেপাশের লোকদেরকে ডেকে এনে বলেন তুমি ইফতার কিনবা না, আমি তোমার ইফতার খাওয়াবো। আপনার আশেপাশের ফ্ল্যাটে যারা আছেন এদেরকে ইফতার দেন, এতে করে লাভ হবে কি, সওয়াবও পাইলেন, ২ নম্বরে আন্তরিকতা বা আপনার যারা রিলেটিভ আছে এদের সাথে আপনার আন্তরিকতা, হৃদ্যতার সম্পর্ক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে ইফতার খাওয়ার কয়টা সুন্নত বলেছি, জোরে বলেন কয়টা, একটু রিভিউ করি। ১ নম্বর, ইফতারের আগে আগে কি করা, ভুলে গেছেন, বেশি বেশি দোয়া করা। ২ নম্বর, ইফতার তাড়াতাড়ি খাওয়া। ৩ নম্বর, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করা। ৪ নম্বর, খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করা। ৫ নম্বর, স্বাস্থ্যসম্মত খাবার ইফতারে খাওয়া। ৬ নম্বর, পরিমিত খাওয়া। ৭ নম্বর, আজানের জবাব দেওয়া, কারণ ওই সময় আজান হয়। এরপরে ৮ নম্বর, ইফতার শেষে দোয়া করা। ৯ নম্বর, অপচয় না করা। ১০ নম্বর, রোজাদারদেরকে ইফতার করা। আলোর পথে ২৪, ২৪ ঘন্টা শুধু ইসলাম প্রচার।